বৈশ্বিক অতিমারী করোনার কারণে বিভিন্ন দেশের অর্থনীতি স্থবির, অনেকেই হারিয়েছেন চাকরি, আবার অনেকের কমেছে মাসিক আয়। এ অবস্থায় ভোক্তার অধিকার রক্ষায় রাষ্ট্রের তৎপরতা নিয়ে অনলাইনে এই সেমিনারের আয়োজন করে ক্যাব। এতে বক্তারা বলেন, চাহিদা থাকা সত্ত্বেও বহু পণ্য কিনতে পারছে না লোকজন। দেশে কিছুদিন আগেই ফসল তোলা হয়েছে, এর কোনো প্রভাব পড়তে দেখা যায়নি চালের বাজারে। প্রতি কেজি চাল এখন 50-70 টাকায় বিক্রি হচ্ছে। কৃষকের উৎপাদিত জিনিসের দামটা যদি সে কম পায় আর বাজারে যদি বেশি দামে তাকে কিনতে হয়, অসমতা আমাদের বাড়তেই থাকবে। অধিকার সংরক্ষণের জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো আসলে নন ফাংশনাল। এ সময় আলোচকরা বলেন, ভোক্তাদের চাহিদা দেশের অর্থনীতির গতি ধরে রাখে, আয় বৈষম্য বাড়লে তা অর্থনীতির জন্য সুখকর হবে না বলে মন্তব্য করেন তারা। ভোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করে সক্ষম জাতি তৈরি করা, যে জাতি সক্ষম হলে তার আয়ের অধিকার বাড়বে, তার আয় বাড়লে সরকারের আয় বাড়বে। বিশেষ করে যে অসমতার কথা, করোনাকালীন সময়ে আমরা যেটা দেখছি এই অসমতাটা আরো বেড়ে গেছে। সভায় অধিকার সুরক্ষায় ভোক্তাদের সোচ্চার ও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান আলোচকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।